বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাকা পিঠার রেসিপি। আমাদের বিক্রমপুরের ঐতিহ্য ভাকা পিঠা যেভাবে আমরা খাই সেভাবে শর্টকাট রেসিপি। রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? রান্নাটা সহজ হলে খেতেও ভালো, করতেও ভালো। আসুন রেসিপিতে যাওয়া যাক। ভাকা পিঠা, শীত চলে যাচ্ছে অথচ পিঠা খাওয়া হলো না, তাই আজকে আমি প্রথম ভাকা পিঠা তৈরি করছি। কালকে তৈরি করেছিলাম পাটিসাপটা পিঠা, তা তো দিয়েছি, আজকে ভাকা পিঠা তৈরি করছি। সকাল সকাল শীতের সকাল ভাকা পিঠা খেতে বুঝে নিত কি স্বাদ, তার জন্য আমি 3 কাপ গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি। এটা আমার ফ্রিজে ছিল, দেখছেন কি সুন্দর শুকনো গুঁড়ি। তো রাত্রে আমি নামিয়ে রেখেছি, সকালবেলা আমি বানাবো। এখানে নিয়েছি 1 গ্লাস দুধ, 1 গ্লাস লিকুইড দুধ নিয়েছি। চালের গুঁড়িটা আমি গোলাপ দুধ দিয়ে, আর যদি পানি লাগে তাহলে পানি দেব। আর এখানে নিয়েছি 1 কাপ মিঠাই, বড় একটা মিঠাই রে কুচি করে আমি 1 কাপ এখানে নিয়েছি, আর 1 কাপ আছে লাগলে ওটাও নেব। আর এই যে নারকেল, আর পরিমাণ মতো লবণ, আমি এগুলো দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের। এখন আমি পিঠাটা গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে ভালো করে মিশে এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আস্তে আস্তে দেবো, আর আস্তে আস্তে মিশিয়ে নেব। ভিজা চালের গুঁড়ো তো, এখন দুধ দিবেন, পানি দিবেন, যাই দিবেন বাড়বে, চালের গুঁড়িটা বেড়ে যাবে, মানে বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। দেখেন কতগুলো হয়ে যাচ্ছে। এখন আমি আস্তে আস্তে দুধগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার জন্য এরকম প্লাস্টিকের একটা ঝাঁঝরি নিয়েছি, কারো স্টিলে থাকলে স্টিল নিতে পারেন, আমার এটা ছিল, আমি এটা নিয়েছি। এখন এটা দিয়ে আমি চেলে নেব। দেখুন কি সুন্দর করছে। যেভাবে সম্পূর্ণটা গুঁড়ি চেলে নেবেন। আমার চালা শেষ, এই দেখুন আমার সবগুলো চেলে নিয়েছি, গুঁড়িগুলো কি ঝরঝর হয়েছে। এখানে চালা শেষ, যেতে যেতে নেবেন, কারণ প্লাস্টিকের ঝাঁঝে তো করতে চাইবে না, তার জন্য একটু এরকম যাতা দিয়ে চালো নেবেন। যাতা দিয়ে চেলে নিলে এত গুঁড়া বেশি থাকে না, তার জন্য শেষ হয়ে যাবে আমার গুঁড়ি চালা শেষ। আমি একই সাইজের 3টা বাটি নিয়েছি, সিলভারের বাটি। এই 3টা বাটি দিয়ে আমি বানাবো, দেখেন কিভাবে বানাই। এখানে দিয়ে দিচ্ছি কিছু গুড়। কিছু নারিকেল দিয়ে আবার দিয়ে দিচ্ছি কিছু গুড়ি। আমাদের বিক্রমপুরের এলাকায় এরকম আলাদা আলাদা বানায়, আবার একসাথে একটা পিঠা বড় করে ঝাঁঝুর, ওটাকে ঝাঁঝুর পিঠা বলে, ওটাও বানায়। আমি ঝাঁঝুর পিঠাটা বানাতে বেশি অভ্যস্ত না, আমি বাটি পিঠাটাই অভ্যস্ত বেশি। আমার শাশুড়ি আবার গেলে বড় ঝাঁঝুর পিঠা আমাদের বানায় খাওয়ায়, আমরা ওইটা আবার খাই। এখানে আবার একটা Thank you.
ঢাকার শহরের স্টাইলে, ঢাকা তো মনে করেন পিঠা বানায় না, ওইখানে এই যে নারকেল এভাবে উপরে দিয়ে দেয়, এভাবে উপরে নারকেল দিয়ে দেয়। যারা একটু নারকেল বেশি খান তারা এভাবে উপরে দিতে পারেন ঢাকা স্টাইলে। এগুলো এখন আমি ভাপে দিব। আরেকটা পিঠা দেখাচ্ছি, আমাদের গ্রাম্য স্টাইলে আমরা বিক্রমপুরে এভাবে বানিয়ে খাই, ছোট করে যদি বানায় কেউ এভাবে দেখাচ্ছি। মানে ঢাকাটা, ঢাকার স্টাইলে বানালে এইভাবে উপরে নারকেল দিতে হবে, আর গ্রাম্য স্টাইল বানালে এইভাবে নারকেল না দিলেও চলবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি একটা পাতিল নিয়েছি, ছাত্রী করা পাতিল, ও দেখেন এগুলো কিনতেই পাওয়া যায়, আমি কিনে এনেছি। এটা যে পানিটা এভাবে বলক আসবে আমি লাফের চুলায় দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি ঢাকা পিঠা, নেট ব্যাগগুলো আছে না ওগুলোর ভিতরে দিয়ে পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখি আমার পিঠাটা কিরকম হয়েছে। এই যে দেখেন ঢাকা স্টাইলে ঢাকা পিঠা, আর এটা হলো গ্রাম্য স্টাইলে। এটার উপরে নারকেল দেয়নি আর এটার উপরে নারকেল দেওয়া হয়েছে। এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমার পিঠাগুলো হয়ে গেছে, এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। যে শেষ পিঠাটা উঠাচ্ছি দেখবেন, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো সবসময়। আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই যে আমার ঢাকা পিঠা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে। এটা হলো ঢাকা স্টাইল, এটা হলো বিক্রমপুরের স্টাইলে করেছি, নারকেল নেই উপরে, আর এটা হলো ঢাকা স্টাইলে নারকেল ঝুলে ঝুলে আছে কি করে, মানে অনেকই স্বাদ হয়েছিল পিঠাগুলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কি সুন্দর মিঠাই আর নারকেলে জড়া জড়া হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।